কাজের দিনে ফের দুর্ভোগের শিকার ট্রেন যাত্রীরা। পূর্ব রেলের হাওড়া ব্যান্ডেল মেন লাইনে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, ভোর 5:30 নাগাদ ফাঁকা কাটিহার হাওড়া এক্সপ্রেস হাওড়া টিকিয়াপাড়া কারশেডে নিয়ে যাওয়ার সময় কারশেডের কাছে রেল লাইনের সিগন্যাল পয়েন্টে বিস্ফোরণ হয়। তার জেরে ব্যাহত হয় হাওড়া স্টেশনের 1 থেকে 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি করে ঘণ্টা দুয়েক পর সকাল 7:30 থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর জেরে বাতিল করা হয় 22টি লোকাল ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়েছে। ৭৮ বছরের চিকিৎসক যদুনাথ মিত্র, তার স্ত্রী মন্দিরা মিত্র দেহ উদ্ধার হয়েছে। লিভিং রুমে পড়েছিল যদুনাথ মিত্রর দেহ এবং শৌচাগারে মেলে তার স্ত্রীর দেহ। সল্টলেকের সেক্টর 3-র জিসি ব্লকে বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধার হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আমরা আবারও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তার আগে আপনাদের জানাই যে ঘটনা ঘটেছে। ৭৮ বছরের চিকিৎসক যদুনাথ মিত্র, তার স্ত্রী মন্দিরা মিত্রর দেহ উদ্ধার হয়েছে সল্ট লেকের সেক্টর 3-র জিসি ব্লকে, এবং বাড়ি থেকেই এই জোড়া দেহ উদ্ধার হয়েছে। লিভিং রুমে যদুনাথ মিত্রর দেহ পড়েছিল, এবং যেমনটা জানা যাচ্ছে যে শৌচাগারে তার স্ত্রী অর্থাৎ মন্দিরা মিত্রর দেহ পাওয়া যায়। সল্ট লেকের ঘটনা, বৃদ্ধ দম্পতি খুন সেক্টর 3-র জিসি ব্লকে। ঘটনাস্থলে পুলিশ গেছে, সেই ছবি আমরা দেখতেই পেলাম। সেক্টর 3-র জিসি ব্লকে বাড়ি থেকেই উদ্ধার হলো জোড়া দেহ। বৃদ্ধ দম্পতি খুন হয়েছেন সেখানে। এখনো পর্যন্ত আর কি তথ্য উঠে আসছে অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলে তা জানার চেষ্টা করব। কিন্তু যতটা পর্যন্ত জানা যাচ্ছে যে ৭৮ বছরের চিকিৎসক যদুনাথ মিত্র, যিনি খুন হয়েছেন, এবং তার স্ত্রী মন্দিরা মিত্র, তার দেহ উদ্ধার হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে বৃষ্টি, এখনো পর্যন্ত সল্টলেকের কাউন্সিলরের বাড়ির পাশে এই হাড়হীন করা হত্যাকাণ্ড, যেখানে ৭৮ বছরের চিকিৎসক যদুনাথ মিত্র এবং তার স্ত্রী মন্দিরা মিত্রর দেহ উদ্ধার হয়েছে। সেক্টর 3 জিসি ব্লকে বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধার হয়েছে। দেহর পাশ থেকেই মিলেছে রক্ত মাখা ছুরি, এমনটাই পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। একেবারেই মাধুরী, আমরা কিন্তু বহুবার এমন ঘটনা, অর্থাৎ বৃদ্ধ দম্পতি বা একা বৃদ্ধ বা বৃদ্ধা, তারা সফট টার্গেট হয়েছে, নয় খুনের ঘটনা ঘটেছে, নয় হুমকি ডাকাতি এরকম ঘটনা, মারধরের ঘটনা ঘটেছে, একাধিকবার এরকম কিন্তু সামনে এসেছে। আর এবার তাতে নতুন সংযোজন, সল্টলেকে বৃদ্ধ দম্পতি খুনের ঘটনা, যেখানে সেক্টর 3 জিসি ব্লকে বাড়ি থেকে জোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে। লিভিং রুমে পড়েছিল যদুনাথ মিত্রর দেহ, এবং শৌচাগারে মেলে তার স্ত্রীর দেহ। দেহের পাশ থেকে রক্তমাখা ছুরিও উদ্ধার হয়েছে।